हेलो फ्रेंड्स, আমি অপর্ণা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা বিউটি স্যালন এন্ড ট্রেনিং একাডেমি। আজকে আমি বলবো হাই ফ্রিকোয়েন্সি এন্ড লিম্ফ্যাটিক ড্রেনেজ নিয়ে। হাই ফ্রিকোয়েন্সি মেশিন কিসের জন্য ইউজ করা হয়, কেন ইউজ করা হয়, এর উপকারিতা কি, আর ম্যাসাজ দেখাবো, সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। আর লিম্ফ্যাটিক ড্রেনেজ ঠিকঠাক শেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, আর তার আগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবে। নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সেটা নোটিফিকেশন যেন পেয়ে যাও। তার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবে না। আমি এখন হাই ফ্রিকোয়েন্সি মেশিনটা ইউজ করছি। হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টটা একটা পপুলার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট, যেটা স্কিনের বিভিন্ন রকম কন্ডিশনস যেগুলো থাকে সেগুলোর জন্য উপযোগী। যেমন ধরো একনি ট্রিটমেন্ট, ফাইন লাইন্স, এনলার্জ পোর্স, মানে যাদের পোরগুলো খুব ওপেন থাকে, পাফি আই, ডার্ক সার্কেল, এগুলোর জন্য আমরা ইউজ করে থাকি। টু ফুললি আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ হাই ফ্রিকোয়েন্সি, মানে হাই ফ্রিকোয়েন্সি সম্পর্কে পুরোটা যদি জানতে চাও তাহলে কিন্তু এর পেছনে সায়েন্সটা জানাটা খুব জরুরি। সায়েন্স না জেনে এই মেশিন ইউজ করাটা একদমই সম্ভব নয়, তার জন্য পুরোপুরি ট্রেনিং নিতে হবে। এবং তার জন্য তো অনন্যা বিউটি স্যালন অ্যান্ড ট্রেনিং একাডেমি আছে, সকলেই যোগাযোগ করতে পারো যারা ইচ্ছুক শিখতে। যদি আমরা হাই ফ্রিকোয়েন্সির একটু সায়েন্সটা জেনে নিই, যেমন কি না, হাই ফ্রিকোয়েন্সি 1970s ইউরোপিয়ান স্যালনে ডিসকভার প্রথম হয়েছিল। কসমেটিক হিলিং বেনিফিট, মানে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক্যাল, তো সেখান থেকে আস্তে আস্তে এই টেকনিকটা আসে। 1980s এই টেকনিকটা একদম ওয়ার্ল্ড ওয়াইডলি হয় এবং নর্থ আমেরিকানরা স্কিন কেয়ার প্রফেশনাল যারা আছেন তারা এটা ইউজ করতে শুরু করে। তো আমরা এখন হাই ফ্রিকোয়েন্সি বিভিন্ন কারণে ইউজ করছি, আর এইটা আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে পুরো একনি ট্রিটমেন্টের জন্য। এই যাকে দেখতে পাচ্ছেন আমার মডেল, তার স্কিনে প্রচণ্ড একনে ছিল একটা টাইম, এখন তার স্কারগুলো রয়ে গেছে এবং অতি সামান্য একনে আছে। আর এখন যেটা আমি আবার শুরু করছি সেটা হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ। এই লিম্ফ্যাটিক ড্রেনেজটার উপকারিতা অনেক কিছু, যেমন লিম্ফ্যাটিক ড্রেনেজ কিন্তু শরীরের অনেকগুলো পার্টেই করা যায়, শুধু যে ফেসিয়াল ম্যাসাজের ক্ষেত্রে আমরা ইউজ করি সেটা নয়। লিম্ফ নোড আমাদের শরীরের বিভিন্ন অংশে থাকে। প্রথমত যেমন স্কার রিডিউস করতে ভীষণ হেল্প করে, মানে স্কারসের যে টিস্যুগুলো থাকে সেগুলোকে রিডিউস করতে হেল্প করে, ইমিউন সিস্টেমটাকে বুস্ট করতে হেল্প করে, অ্যাকনে প্রিভেন্ট করতে হেল্প করে, বা যাদের বড় বড় ব্রেকআউট হয় সেগুলোকে প্রিভেন্ট করে, ফাইন লাইন্স যে আমাদের হয় ফাইন লাইন্সটাকে রিমুভ করতে হেল্প করে, বা আমাদের যে প্রিম্যাচিউর এজিং, মানে এজিংটা তাড়াতাড়ি স্কিনে চলে আসে, সেই প্রিম্যাচিউর এজিংয়ের যে প্রসেসটা সেটাকে স্লো করে দেয়, মিনিমাইজ ডার্ক সার্কেল, আমাদের যে ডার্ক সার্কেল হয় বা চোখের চারপাশে যে পাফিনেস হয় ফুলে থাকে সেটাকেও অনেকটা রিডিউস করে, হচ্ছে রিডিউস করতে হেল্প করে। ইটস লাইক আ ডিটক্সিফাই করে আমাদের শরীর, মানে যেগুলো গ্ল্যান্ডগুলো থাকে কানের পাশে বা লিম্ফ নোডগুলো যেগুলো থাকে। লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজটা স্টিমুলেট করে লিম্ফের যে ফ্লুইড থাকে সেই মুভমেন্টটাকে, আর লিম্ফ্যাটিক ড্রেনেজের মাধ্যমে আমরা লিম্ফে যে টক্সিনটা থাকে সেটাকে বার করে দিতে সাহায্য করি। লিম্ফ্যাটিক ড্রেনেজ ম্যাসাজটা খুব স্লো মুভমেন্টের মাধ্যমে, স্লো অ্যান্ড জেন্টেল মুভমেন্টের মাধ্যমে দিতে হবে। আজকে আমি খুব অল্পই স্টেপ দেখিয়েছি, এটার জন্য আরও পরে ভিডিও আমি বানাবো। বন্ধুরা সঙ্গে থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।